যে সকল ব্যক্তিবর্গ আজকের এই অনুষ্ঠানে নিজেদের যোগদান রেখেছেন তাদের প্রত্যেককে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, নিজেদের আসনটিকে সংরক্ষিত রাখুন। বিশেষ বার্তা এখানে আসে অত্যন্ত বলিষ্ঠ একজন নেতৃত্ব বিধায়ক ছিলেন, অনেক নতুন নতুন উদ্ভাবনী চিন্তা শক্তির অধিকারী সুভাষিস ভট্টম্যান। আমি সুভাষিস দাকে ধন্যবাদ জানাব। আমরা বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ তরুণ সৌমিত্র খাঁকে পেয়েছি, কাজের মানুষ, নিত্যদিনের সাথী আপনাদের। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাদের জেলায় প্রশাসনিক সভায় এসে তিনি 16 সালে বলে গেছিলেন যে বিষ্ণুপুরে একটি আধুনিক মানের সমস্ত সুবিধাযুক্ত বাস স্ট্যান্ড তৈরি করা দরকার। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ আজকে কার্যকর করতে পারলাম। এই বাস স্ট্যান্ডে বহুমুখী সুবিধা আছে, নাইট শেল্টার আছে, রেস্টরুম আছে, ল্যাবরেটরি আছে, বুকিং কাউন্টার আছে, এবং মায়েরা যারা ছোট ছোট শিশু কোলে আছে তাদের দুগ্ধ পান করার জন্য আলাদা কক্ষের ব্যবস্থা এই বাস টার্মিনাসে থাকবে, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় নেই। সুপ্রিম কোর্ট যেটার জন্য ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছেন।